সাহাবা একরামদের কাছে চলে গেলেন। সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবা একরাম আমাদের এলাকার সর্দারকে সাপে কামড় দিয়েছে, তোমাদের কাছে চিকিৎসার কোন ব্যবস্থা আছে কি? সাহাবা একরামদের মধ্যে যিনি আমির ছিলেন, জিম্মাদার ছিলেন, বলে হ্যাঁ আমরা পারবো, সাপের বিষ নামানোর জন্য আমরা পারবো, কিন্তু তোমরা আমাদেরকে জায়গা দাও নাই, এখন আমরা মাগনা যাব না, মাগনা চিকিৎসা আমরা করব না। বললেন যে তোমরা কি চাও? বলল যে আমরা 100 বকরি চাই, 100 বকরি দিলে আমরা চিকিৎসা করব। সুবহানাল্লাহ, বললেন তারা রাজি হয়ে গেলেন, চলেন 100 বকরি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম গেলেন চিকিৎসা করার জন্য। জিম্মাদার যে সাহাবি ছিলেন, আল্লাহর নবীর সাহাবি সূরাতুল ফাতিহা পরে ফুঁক দিয়েছেন। সুবহানাল্লাহ, ও আমার ভাইরা, সূরাতুল ফাতিহা পরে ফুঁক দিতে দেরি হয়েছে, সাপের বিষ নামতে একটা সেকেন্ড দেরি হয় নাই। 100 বকরি নিয়ে চলে আসলেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আপনি বকরি কিভাবে আনলেন? আগে জানতে হবে কিভাবে চিকিৎসা করেছেন, এরপর আমরা বকরি জবাই জবাই করব, তাছাড়া সম্ভব না। আল্লাহর নবীর সাহাবী বললেন, দেখো আমি কোনো চিকিৎসা করি নাই, আমি আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছি সূরাতুল ফাতিহা সমস্ত রোগের ঔষধ, এই জন্য আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আমি ফু দিয়েছি, আমার আল্লাহ সাপের বিষকে পানিতে পরিণত করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, না, আপনি কোরআনের বিনিময়ে বকরি এনেছেন, এই বকরি খাওয়া যাবে না, এই বকরি ভক্ষণ করা যাবে না, এই বকরি নিয়ে আল্লাহর নবীর কাছে পর্যন্ত গেলেন। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা উত্তর খাবার তোমরা খেতে পারো, তাতে বোঝা গেল এই সূরাতুল শিফা, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিলে যে কোন রোগ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিতে পারেন। কি বলেন, ঠিক কি না কথা বলেন? কাজ হয় না কেন? গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলেছি। কি বলেন, ঠিক কি না? আমার চোখ দিয়া গুনাহ করি, আমার কান দিয়া গুনাহ করি, আমার পাও দিয়া গুনাহ করি, আমার এই জবানটা দিয়া গুনাহ করি, এমন কোন অঙ্গ নাই যে সেই অঙ্গ দিয়ে আমার গুনাহ হয় না। ও আমার ভাইরা, গুনাহ মুক্ত জীবন গঠন করেন, যখন আমার জীবনটা যখন গুনাহ মুক্ত গঠন হবে, হালাল খাবার যখন আমার পেটের মধ্যে যাবে, হালাল রিজিকের দ্বারা যখন আমার রক্ত মাংস গঠন হবে, যখন এই জবান দিয়া যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন আর ফু দিবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিমারকে আল্লাহ শিফা করে দিবেন। এভাবে এক একটা নামের ফজিলত যদি বর্ণনা করতে চাই, ঘন্টার ঘন্টা সময় চলে যাবে। এভাবে এক একটা নামের ফজিলত তাফসীরের কিতাবে এক একটা নামের ফজিলত বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, আমরা সর্বপ্রথম আসি আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিপ্রেক্ষিতে এই সূরা ফাতিহা আল্লাহর নবীর কাছে নাযিল করেছিলেন।
নাজিলের প্রেক্ষাপট কি? আল্লাহ তাআলা কোন পরিপ্রেক্ষিতে সূরাতুল ফাতিহা আল্লাহর নবীর কাছে নাজিল করেছিলেন? তাফসীরের কিতাবে লেখেন, আল্লাহ নবীর বয়স যখন 40 বছর একদিন হয়ে গেল, জাবালে নূর, যারা হজ করে এসেছেন জাবালে নূর কেমন দেখে এসেছেন কি বলেন? দেখি না কথা বলেন। এই জাবালে নূর আমার কাছে আশ্চর্য হয়ে যায়, আল্লাহর নবী কিভাবে উঠতেন আর কিভাবে নামতেন? সুবহানাল্লাহ। এই জাবালে নূর আমার মতন একটা যুবক উঠতে এমন কষ্ট হয়েছে যেটা বলে প্রকাশ করার মতো নয়। নূরের মধ্যে এই হেরা গুহা আল্লাহ নবী প্রতিদিন প্রতিদিন যাইতেন, প্রতিদিন আসতেন। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাইতেন, এই মহিলা মানুষ কিভাবে উঠতেন? যদি জাবালে নূর যারা দেখেছেন, যারা দেখবেন আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আল্লাহর নবী এই 5টা আয়াত বারবার বারবার তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে করতে আল্লাহ নবীর জবানের মধ্যে একটা মজা লেগে গেল। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের তেলাওয়াত মজা না বেমজা? কথা বলেন, মজা লাগে। কারণ আল্লাহর কালামের তেলাওয়াত এত মজা, এত মজা। আল্লাহর কালামের তেলাওয়াতের মজা দুনিয়ার মধ্যে আর কোন বস্তুর মধ্যে নাই। আমি যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, যত শুনি ততই মজা লাগে, ঠিক কি না? জোরে বলেন, যত শুনি ততই মজা লাগে। আমাদের ইমাম সাহেব বারবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে তেলাওয়াত করে, দৈনিক 5 বার নামাজের মধ্যে তেলাওয়াত করে, মাসের মাস মাসের মাস নামাজের মধ্যে তেলাওয়াত করে, বছরের বছর তেলাওয়াত চলছে চলছে, এই পর্যন্ত দুনিয়ার কোন মানুষ কোনদিন বলে নাই, ও ইমাম সাহেব আর তেলাওয়াত মজা লাগে না, নতুন কোন সূরা তেলাওয়াত করেন, এই পর্যন্ত এরকম কেউ বলছেন? কথা বলেন, কথা বলেন। এরকম পর্যন্ত এখন পর্যন্ত কোন মানুষ এরকম বলে নাই যে সূরাতুল ফাতিহার তেলাওয়াত মজা লাগে না, নতুন তেলাওয়াত করেন, এরকম কোন মানুষ আজ পর্যন্ত বলে নাই। যত শুনি ততই মজা লাগে। ইমাম সাহেবের তেলাওয়াত শুনলে আরো মজা লাগে, কারি সাহেবের তেলাওয়াত শুনলে আরো মজা লাগে, খানায় কাবায় যে যখন সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনেন আরো মজা লাগে, কি বলেন? ঠিক কি না? কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর কাছে যখন সূরা আলাকের 5টা আয়াত নাযিল করলেন, আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আল্লাহর নবীর জবানের মধ্যে একটা মজা লেগে গেল, আর ভাবতেছে আল্লাহ যদি আরো কিছু নাযিল করতেন। সুবহানাল্লাহ। বলেন না, আরো আস্তে বলেন, আল্লাহ যদি আরো কিছু নাযিল করত, আল্লাহর নবী অপেক্ষা করতেছেন, আল্লাহর নবী অপেক্ষায় অপেক্ষমান, আল্লাহ যদি আরো কিছু নাযিল করতেন এই মুহূর্তে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন দেখে আসমান এবং জমিনের মধ্যস্থলে নূরের নূরের চেয়ারের মধ্যে বসে আল্লাহর নবীকে আহ্বান করে। সুবহানাল্লাহ। বলেন, আসমান এবং জমিনের মধ্যস্থলে স্বর্ণ আকারে নূরের চেয়ারে বসে আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে। সুবহানাল্লাহ। এখন যদি আমাকে আপনাকে আসমান এবং জমিনের মধ্যস্থলে চেয়ারে বসে যদি ডাকে, আমি আপনি কি করব?
জুতা মোজা যা আছে সব ফালাইতে দৌড় দিব আগে, কি বলেন ঠিক কি না কথা বলেন? আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন। এই মুহূর্তে আল্লাহ নবী কাকে বলবেন? আল্লাহ নবী ঘরে গেলেন, ঘরে যে খাদিজাকে বললেন, ও খাদিজা আমার পিছে যেন একটা কি লেগে গেল। ও আল্লাহর নবী কি লেগে গেছে আপনার পিছনে? ও খাদিজা আসমান এবং জমিনের মধ্যস্থলে বসে নূরের চারে বসে আমি মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকে। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী তাওরাত কিতাবের একজন আলেম আছে ওরাকা বিন নওফেল, চলেন ওরাকা বিন নওফেলের কাছে যাই। আল্লাহর নবীকে নিয়ে গেলেন ওরাকা বিন নওফেলের কাছে। নওফেলের কাছে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলতেছেন ওরাকা বিন নওফেল, বলতেছেন ওগো আল্লাহর নবী ভয়ের কোন কারণ নাই, আমার মনে হয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে আপনাকে ডাকে। আরেকদিন যখন আপনাকে ডাক দিবে তখন আপনি বলবেন তুমি মুহাম্মদ মুহাম্মদ বলে খালি ডাকো, কিসের জন্য ডাকো তুমি বলতে পারো না। আল্লাহর নবী আরেকদিন যখন বের হইলেন দেখে আসমান এবং জমিনের মধ্যস্থলে নূরের চারে বসে বসে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকে। আল্লাহর নবী ডাক দিলেন, ও কে তুমি প্রতিদিন নূরের চারে বসে বসে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকো, কে তুমি, কিসের জন্য ডাকো তুমি বলতে পারো না? হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেন, ওগো আল্লাহর নবী আপনি কি ভয় পেয়ে গেছেন? ভয়ের কোনো কারণ নাই, আমি জিব্রাইল, আমি আপনাকে ডাকতেছি, আমি জিব্রাইল, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ নবী বলেন, ও জিব্রাইল কেন ডাকো? ও আল্লাহর নবী আমি আপনাকে এমন একটা সূরা আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, ও আল্লাহর নবী আমি এমন একটা সূরা আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো যেই সূরাটা তাওরাত কিতাবে নাই, যেই সূরাটা ইনজিল কিতাবে নাই, যেই সূরাটা জবুর কিতাবে নাই, যেই সূরাটা কোরআনে কারিমের মধ্যে নাই, এমন একটা সূরা আমি আপনি তেলাওয়াত করে শোনাবো, এমন একটি তেলাওয়াত সূরা তেলাওয়াত করে শোনাবো, কোরআনে কারিমের একটা কমপ্লিট সূরা আমি তেলাওয়াত করে শোনাবো। আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম সূরাতুল ফাতিহা ওই অবস্থায় তেলাওয়াত করে শুনিয়েছেন। নাজলের প্রেক্ষাপট দেখলেও বোঝা যায় এই সূরাটা কত গুরুত্বপূর্ণ, কি বলেন ঠিক কি না? চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? নাজলের প্রেক্ষাপটের দিকে তাকাইলে বোঝা যায় কত গুরুত্বপূর্ণ সূরা, কি বলেন ঠিক কি না? ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করলো সে যেন আসমানি আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাব যেন সে তেলাওয়াত করলো। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে কোরআনে কারিমের সব সার অংশ আল্লাহছেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও আমার হাও, ও আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা একটু শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যত কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন সমস্ত কিতাবের মধ্যে যা আছে এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কি করেছেন? ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সূরাতুল ফাতিহা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না কথা বলেন? এই সূরাতুল ফাতিহা
এমন একটা সূরা যে সূরা না পড়লে নামাজ হবে না, ঠিক কি না? জোরে বলেন, এই সূরা তেলাওয়াত না করলে, না পড়লে কি হবে না? নামাজ হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন, এই সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, এই সূরাতুল ফাতিহার দ্বারাতে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহ এবং বান্দার সাথে কি হয়, কথা বলেন জোরে বলেন, সম্পর্ক হয়। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়, এই সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর পরিচয় বান্দা লাভ করে। আল্লাহ পরিচয় এই সূরাতুল ফাতিহার মাধ্যমে বান্দা কি করে, লাভ করে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়াইয়া যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আকবার জোরে বলেন, আল্লাহ নবী বলেন, বান্দা যখন দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দে, হামিদানি আবদি, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদু তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তেলাওয়াত করে, আল্লাহ বলে কি, হামিদানি আবদি, বান্দা নামাজের মধ্যে আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ বললাম, বান্দা যখন আমার নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার যখন তেলাওয়াত করে, আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, আসনা আলাইয়া আবদি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নামাজের মধ্যে আমার গুণ কীর্তন করতে আসে, বান্দা যখন এরকম ভাবে তেলাওয়াত করে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দে, মাজ্জাদানি আব্দি, বান্দা যখন আবার তেলাওয়াত করে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তেলাওয়াত যখন করে, আমার মহান আল্লাহ জবাব দে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আয়াতে আয়াতে জবাব দিতে থাকে, ও আমার ভাইরা, আল্লাহ নবী হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আরেকটা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদু শব্দ তেলাওয়াত করে, আলহামদু শব্দের অর্থ কি, কথা বলেন, প্রশংসা, সমস্ত কথা বলেন, সমস্ত প্রশংসা কার জন্য, জোরে বলেন, কার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দে, লিমানিল হামদু, ও বান্দা তুমি কার জন্য প্রশংসা করলা, বান্দা বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ বলে লিমানিল হামদু, বান্দা কার জন্য তুমি প্রশংসা করলা, তখন বান্দা আবার বলে লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যখন বান্দা এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দে মানিল্লাহ,
ও বান্দা তুমি যে আল্লাহ বললা সে আল্লাহকে, সুবহানাল্লাহ বলেন না, সে আল্লাহকে, ও বান্দা সে আল্লাহকে। তখন বান্দা আবার তেলাবাত করে, রব্বিল আলামিন, উভয় জাহানের পাল্লাওয়ালা যিনি তার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, মানে রব্বিল আলামিন, ও বান্দা রব্বিল আলামিনকে। বান্দা আবার বলে, আর রহমান, রহমান যিনি তার জন্য সমস্ত প্রশংসা। তখন আল্লাহ বলে কি জানেনি, মানে রহমান, ও বান্দা রহমানকে। তখন বান্দা আবার বলে, আর রহিম, রহিম যিনি তার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না, রহিম যিনি তার জন্য সমস্ত প্রশংসা। এখন আমরা যে তেলাবাত করি আল্লাহ জবাব দেয় আমরা শুনিনি, কথা বলে না, আমরা শুনি, কে কে শুনেন, হাত তুলেন তো দেখি, কেউই নাই, শুনি না কেন, শুনি না কেন, আমার নামাজটা নামাজের মতো হয় না, কি বলেন ঠিক কিনা কথা বলেন, আমার নামাজটা নামাজের মতো হয় না, আর আমি গুনাহ থেকে মুক্ত নই, আমি গুনাহয় যুক্ত, কি বলেন ঠিক কিনা, কারণ গুনাহয় যুক্ত থাকার কারণে আমি সেই আল্লাহর কুদরতি জবানের জবাবগুলো আমি শুনতে পাই না, কি বলেন ঠিক কিনা। ও আমার ভাইয়েরা, গুনাহ যদি ছেড়ে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে যেই জবাব দেন সেই জবাবগুলো আমি শুনতে পাবো, কি বলেন ঠিক কিনা, কথা বলে। ও আমার ভাইয়েরা, আর রহিম যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানে রহিম, ও বান্দা রহিমকে, তখন বান্দা আবার তেলাওয়াত করে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক যিনি তার জন্য সমস্ত প্রশংসা। কিয়ামতের দিবসের মালিক যিনি, বিচার দিবসের মালিক যিনি, তার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দা আমি কিয়ামতের দিবসের মালিক তোমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন না, আমি কিয়ামতের দিবসের মালিক, আমি তোমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় যাওয়ার পরে বান্দা এবং আল্লাহর সাথে পরিচয় ঘটে যায়। সুবহানাল্লাহ বলেন, মারফত তৈয়ার হয়, আল্লাহর সাথে বান্দার পরিচয় ঘটে। তে আল্লাহ আগে কেন পরিচয় দিলেন না, বান্দাকে প্রথম পরিচয় দিতে পারতেন, প্রথম পরিচয় দিতে পারতেন, বান্দা যখন আলহামদু বলল ওই সময় আল্লাহ পরিচয় কেন দেন না, আর রহমান যখন বলল তখন কেন পরিচয় দেন না, এরকম ভাবে মালিক ইয়াউমিদ্দিন যাওয়ার পরে আল্লাহ কেন পরিচয় দিলেন, ওই পরিচয় দেওয়ার কারণটা কি, কেন পরিচয় দিলেন, আগেই তো আল্লাহ পরিচয় দিতে পারতেন, কি বলেন ঠিক কিনা কথা বলেন। আল্লাহ পাক জবান দিয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমান, আর রহিম, এই শব্দগুলি কেন বলাইলেন, বলাইয়া মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ কেন বান্দাকে পরিচয় দিলেন, সেই পরিচয় দেওয়ার কারণ কি, কারণ যদি বুঝতে হয় একটা উদাহরণের মাধ্যমে সহজে বোঝা যাবে। সুবহানাল্লাহ বললেন। মনে করেন আপনার একটি সন্তান আছে, 7-8 বছরের সন্তান, সন্ধ্যার পরে মনে করেন আপনার সন্তান পাশের ঘরে খেলা করতে গেছে, হঠাৎ করে মার কথা মনে হওয়ার সাথে সাথে দৌড়ে আসছে কোথায়, ঘরে, কোথায় আসছে কথা বলেন। ও আমার ভাইয়েরা,
ঘরে এসে মাকে ডাক দিলেন, মা মা বললেন তুমি কে? সন্তান বলল, মা আমি তোমার সন্তান অমুক। মা আবার বলল, অমুক আমার সন্তান কে? আবার সন্তান বলল, মা অমুকের ছেলে আমি অমুক। ও আমার ভাইরা, একবার দুইবার তিনবার আচরণ করার পরে কোন সন্তান ঠিক থাকতে পারবে না, সন্তান কান্না আরম্ভ করে দিবে। সন্তান যখন কান্না আরম্ভ করবে, কোন মা আর ঠিক থাকতে পারবে না, মা খাট থেকে নেমে যাবে, খাট থেকে নিয়ে সন্তানকে কোলে জড়িয়ে ধরবে, তাকে আদর করতে থাকবে, গালিমলে চুমু দিতে থাকবে, আর বলতে থাকবে, সন্তান বাবা তুমি কষ্ট পেয়েছ। আর যদি সন্তান ওই সময় মাকে জিজ্ঞাসা করে, মা আমি তোমাকে একবার ডাক দিলাম, প্রথম ডাকে আমাকে তুমি চিনতে পেরেছ, দ্বিতীয় ডাক দেওয়ার পরেও তুমি চিনতে পারছো আমাকে, তিন নম্বর ডাক দেওয়ার পরে এরকম আচরণ তুমি কেন করলা গো মা? তখন মা একটাই উত্তর দিব, সন্তান তোমাকে একটু আদর সোহাগ করার জন্য আমার কোলে তোমাকে তুলে নেওয়ার জন্য তোমার সাথে সে আচরণটা আমি করলাম। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আলহামদু বলার সময় আমি পরিচয় দিতে পারতাম, লিল্লাহ বলার সময় পরিচয় দিতে পারতাম, রব্বিল আলামিন বলার সময় আমি পরিচয় দিতে পারতাম, ও বান্দা কেন আমি পরিচয় দেই না জানোনি? একটাই কারণ, তোমার জবান দিয়ে আমার প্রশংসা করাইছি, তোমার জবান দিয়ে আমি আমার গুণ কীর্তন করাইছি, আমার বরত তোমার জবান দিয়ে আমি বের করেছি, বের করাই আমার রহমতের কোলে আমি জুস তুলেছি। ও বান্দা আমার রহমতের কোলে জুস তুলে, আমার রহমতের কোলে তোমাকে নিয়ে আমি আল্লাহর পরিচয় দেওয়ার জন্য এই ব্যবস্থাটা আমি আল্লাহ করেছি। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে পরিচয় করে কার কথা বলেন? আর চিৎকার দিয়ে বলেন, আল্লাহর সাথে বান্দার পরিচয় হয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়, কারণ এই সূরাতুল ফাতিহা ছাড়া আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা যাবে না, এই সূরাতুল ফাতিহা ছাড়া আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন হবে না, কি বলেন ঠিক কি না? কারণ আল্লাহর সাথে যে বন সম্পর্ক স্থাপন করতে চাই এই সূরাতুল ফাতিহার মাধ্যমে করতে হবে, মারফত যদি পেতে চাই এই সূরাতুল ফাতিহার মাধ্যমেই মারফত পাইতে হবে, কি বলেন ঠিক কি না কথা বলেন? কারণ এই সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, কি বলেন ঠিক কিনা কথা বলেন? এই সূরাতুল ফাতিহা কোথায় তেলাওয়াত করা হয়? চিৎকার দিয়ে বলেন, নামাজের ভিতর তেলাওয়াত করা হয়, কি বলেন? কারণ সূরাতুল ফাতিহা ছাড়া কি মারেফাত পাওয়া সম্ভব? কথা কয় না মানুষ, সম্ভব? কারণ সূরাতুল ফাতিহা ছাড়া মারেফাত পাওয়া সম্ভব না, মারেফাত হাসিল করা সম্ভব না, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা কি সম্ভব না? সম্ভব একমাত্র সূরাতুল ফাতিহার মাধ্যমে, কি বলেন ঠিক কি না? এখন যারা আমাদের সমাজে মারেফাত দাবি করে তারা কি আসলে মারেফাতওয়ালা? কথা বলেন। কারণ কোরআন এবং হাদিস ছাড়া যারা মারেফাত দাবি করে, এটা মারেফাত এটা কি? মারেফাত, কি বলেন ঠিক কি না কথা বলেন? এটার নাম কি? মারেফাত। নামাজ ছাড়া যে ব্যক্তি মারেফাতের চিন্তা করে, এটা কিন্তু মারেফাত, এটা কি? মারেফাত। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন নামাজ কাজা করেছেন জীবনে, কথা বলেন, কথা বলেন, জীবনে কাজা করে নাই, আমরা কাজা করিনি, কথা বলেন, আমরাও কাজা করি, এক অক্ত বললে দুই অক্ত পড়ি না, দুই অক্ত বললে তিন অক্ত পড়ি না, এ হলো আমাদের নামাজের অবস্থা। তাহলে ভাইয়েরা আমার, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জীবনে এক অক্ত নামাজ কাজা করে নাই, আর এখন যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মারেফাতের দাবি করে, এ কি মারেফাত না মারেফাত? কথা বলেন, মারেফাত। আল্লাহর নবীর একটি ঘটনা হাদিস থেকে শুনেন,
হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন জিহাদের ময়দান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল ফিরদ আসতেছেন, আল্লাহর নবী আলীকে বলেন, আলী আমি খুবই ক্লান্ত, আমি খুবই শ্রান্ত, আলী গাছের একটা ছায়া থেকে তুমি বসে যাও, আমি তোমার রানের উপর মাথা রেখে আমি একটু আরাম করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গাছের একটা ছায়া আমি খুঁজে পেয়ে গেলাম, গাছের নিচে বসে গেলাম, আল্লাহর নবী এবং আমি দুইজন যোহরের নামাজ আদায় করলাম, যোহরের নামাজ আদায় করে গাছের নিচে আমি বসে গেলাম, আল্লাহর নবী আমার রানের উপর মাথা রেখে আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন, আমি আলী ঘুমাই না। এই মনোভাবির প্রান্তরে আল্লাহর নবীর দুশ্মনের অভাব নাই, এই জন্য আমি আলী ঘুমাই না। সামনের দিকে পাহারা দেই, পিছনের দিকে পাহারা দেই, ডান দিকে পাহারা দেই, বাম দিকে আমি পাহারা দেই, আমি ঘুমাই না। কারণ আমি যদি ঘুমিয়ে যাই এই মুরব্বীর প্রান্তরে, আল্লাহর নবীকে যদি কাফের বেঈমানরা হামলা করে আঘাত করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আলী ঘুমাই না। ও আমার ভাইরা, আল্লাহর নবী ঘুমাইলেন, সময় যাচ্ছে, আসরের নামাজের সময় চলে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে, সূর্য ডুবে ডুবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেয় না, আল্লাহর নবীকে ডাক দেয় না, কারণ এই নামাজ তো আল্লাহর নবীর মাধ্যমে আসছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর মাধ্যমে এসেছে, আল্লাহ নবীর উপরে নামাজ পড়স, আমার উপরে নামাজ পড়স, আমি আল্লাহ নবীকে কেমন করে ডাক দেই? আমার মহান রব্বুল আলামিন যখন আল্লাহকে ডাক দেওয়ার সময় হয়েছে, কোনদিন নাম ধরে ডাক দেয় নাই, আমি আলী কেমন ভাবে আল্লাহর নবীকে নাম ধরে ডাক দেব? তা তো হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীকে আল্লাহ যখন ডাক দেওয়ার সময় হয়েছে, ইয়াসিন বলে আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ যখন ডাক দেওয়ার সময় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুদাসসির বলে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ যখন ডাক দেওয়ার সময় হয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ যখন ডাক দেওয়ার সময় হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আল্লাহর নবীকে ডাক দিয়েছেন, আল্লাহ কোনদিন আল্লাহর নবীকে নাম ধরে ডাক দেয় নাই, আজকে আমি কেমন ভাবে আল্লাহর নবীকে নাম ধরে ডাক দেব? না না তা হতে পারে না। হযরত আলী ডাক দেয় না, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন, চোখ দিয়ে জরজর করে পানি পড়তেছেন, জর জর করে যখন পানি পড়তেছেন, হযরত আলীর কান্নার পানি আল্লাহর নবীর চেহারার মধ্যে পড়ে গেল, চেহারার মধ্যে যখন পড়ে গেল আল্লাহর নবী ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, সজাগ হয়ে আলীকে বলতেছেন, ও আলী তুমি কেন কান্দছ? ও আলী তোমার কান্দার কারণ কি? তোমাকে কেউ হামলা করল নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেওয়া, গো আল্লাহর নবী আমাকে কেউ হামলা করে নাই, আমাকে কেউ আঘাত করে নাই, পশ্চিম আকাশের দিকে তাকায় দেখুন, আল্লাহর নবী পশ্চিম আকাশের দিকে তাকাইলেন, তাকায় দেখে সূর্য ডুবে ডুবে, সুবহানাল্লাহ, আর আসতে বলেন না, আল্লাহর নবী ডাক দেওয়া, আলী আমি বুঝতে পেরেছি তোমার কান্নার কারণ, তুমি কেন কাঁদো? তুমি নামাজ পড়তে পারো না, এই জন্যই তুমি কান্না শুরু করে দিয়েছ। ও আলী একটু তাকায় দেখো, আল্লাহ আমাকে কেমন মৌজাদা দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত দুনিয়ার নেতাদেরকে ডাক দিয়া বলেন,
ও দুনিয়ার নেতারা দুনিয়ার ক্ষমতাশীলরা একটু তাকায় দেখো আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন। আল্লাহর নবী ডান হাতের শাহাদাত আঙ্গুলের দ্বারা সূর্যকে ইশারা করলেন, ও সূর্য আমি নামাজ পড়তে পারি নাই, আমার আলী নামাজ পড়ে নাই, আসরের নামাজের সময় যে জায়গায় ছিলা ওই জায়গায় তুমি চলে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী হাত দ্বারা ইশারা করতে দিরে হয়েছে, একটা সেকেন্ড দিরে হয় নাই, আসরের সময় সূর্য যে জায়গায় ছিল ওই জায়গায় আসতে। তাহলে আমার আফরান নবী কি বেনামাজি আছেন, কথা কয় না আরো আসতে কন? আমার আফরান নবী কি বেনামাজি আছেন, কথা বলেন? নামাজে ছিলেন কি বলেন, ঠিক কি না? তো নবীর কোন উম্মত কি বেনামাজি থাকতে পারে, কথা বলেন? নবীর কোন উম্মত বেনামাজি থাকতে পারে না। আর নবীর কোন উম্মত যদি বেনামাজি আজকে মারেফাতের সম্রাট দাবি করে, এদেরকে মারেফাত মানা যাবে না, এদেরকে পীর মানা যাবে না, এদের অনুসরণ করা যাবে না, কি বলেন, ঠিক কি না? কারণ দেখবেন মাথার মধ্যে জড়ার অভাব নাই, পরনে কাপন নাই, হ্যাঁ বলে মারেফাতের সম্রাট। আপনারা যারা এখানে আছেন, মুরব্বীরা যারা আছেন, আরো প্রায় 20 বছর আগের কথা বলি, নরসিংদী আমি যখন দত্তপাড়া পড়ি, অবশ্যই দেখছেন পৌরসভার সামনে একটা গোল চত্বরের মধ্যে একটা উলঙ্গ একটা লোক পরে থাকতো, কি বলেন? তার পরনের মধ্যে কি প্রায় 10 কেজির মতো শিকল ছিল, কি বলেন, ঠিক কিনা, কথা বলেন, ছিল কিনা? যারা দেখছেন বলতে পারবেন। একদিন ঘন্টা করে বের হয়েছে, ক্লাস থেকে বের হয়েছে আসরের পরে, দেখি অনেক মানুষ ভিড় দিয়ে বসা, দাঁড়ায় কি করতেছেন দেখতেছেন, তার নমুনা দেখেন। আর আমি বললাম যে এটা কি দেখে, তার মধ্যে কি আছে? এক ব্যক্তি বলে কি হুজুর, সে ল্যাংড়া হইলে কি তার ভিতরে মাল আছে? নাউজুবিল্লাহ বলেন না। আমি বললাম যা আছে তো দেখাই দিতেছে, কে বলেন, ঠিক কি না? এটা বাস্তব ঘটনা, যারা দেখছেন বলতে পারবেন আগে। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ ছাড়া মারেফাত অর্জন করা, কথা বলেন, যায় না। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন নামাজ ছাড়া হয় না, কি বলেন, ঠিক কিনা, কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে না ছাড়তে হবে, কথা বলেন, পড়তে হবে না ছাড়তে হবে, পড়া লাগবে। এই জন্য আমি সংক্ষেপে বললাম নামাজ ছাড়া যাবে না, আল্লাহর নবীর কোন উম্মত নামাজ ছাড়তে পারে না, কি বলেন, ঠিক কিনা, কথা বলেন। নামাজ ধরতে হবে, ছাড়া যাবে না। নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে, নামাজের মাধ্যমেই আমার নাজাতের ব্যবস্থা হবে, নামাজের মাধ্যমেই আমার জান্নাত আর জাহান্নাম নির্ধারিত হবে, কি বলেন, ঠিক কিনা? এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কি বলেন, ঠিক কিনা? নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এবং সূরাতুল ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, কি বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন যাওয়ার পরে, এই পর্যন্ত যাওয়ার পরে বান্দার সাথে সম্পর্ক পাল্টায়, আল্লাহ বলে ও বান্দা এতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার কথা হয়েছে, জেনে আর তিনি, ও বান্দা এখন আর জেনে আর তিনি না। সুবহানাল্লাহ বলে আল্লাহ, ও বান্দা এই পর্যন্ত আসার পরে তোমার সাথে যখন আমার পরিচয় হয়ে গেল, এখন আর জেনে আর তিনি নয়, ও বান্দা এখন কথা বলবো তুমি আর আমি। সুবহানাল্লাহ বলবেন না? আর আসতো কোন বাড়ির যায় বলে সুবহানাল্লাহ বলে কি, এখন জেনে আর তিনি নয়, বান্দা তোমার সাথে যখন আমার একটা সম্পর্ক হয়ে গেছে, এখন জেনে আর তিনি নয়, এখন তুমি আর আমি কথা বলবো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা এতক্ষণ পর্যন্ত আমার সাথে তোমার কথা হয়েছে, আমার সাথে তোমার পরিচয় হয়ে গেল,
ও বান্দা তুমি এখন আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ বলেন। তখন বান্দা তেলাওয়াত করবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওই জায়গার মধ্যে তুমি দুইটা ওয়াদা আমার সাথে করবা। এক নম্বর ওয়াদা ইয়াকা না'বুদু ওয়া, তাফসীরে হাক্কানির মধ্যে লেখেন একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতেই থাকব। ইয়াকা না'বুদু ওয়া, তাফসীরের মধ্যে লেখেন একমাত্র তোমারই ইবাদত করতেছি এবং করতেই থাকব। সুবহানাল্লাহ, বর্তমানে করতেছি ভবিষ্যতে করব, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার ইবাদত করতেছি এবং করতেই থাকব, মাজারে মাথা মতো করব না, বাবার কাছে বাতানত করব না, এই মাথা আর কারো কাছে নুয়াইব না, একমাত্র তোমার কুদরতি পায়ে একমাত্র ঠেকাইব। আল্লাহ সেই ওয়াদায় আমি আবদ্ধ হয়ে গেলাম। দুই নম্বর ইয়াকা নাস্তাঈন, তাফসীরের কিতাবে লেখেন একমাত্র তোমারই কাছে সাহায্য চাইতেছি এবং চাইতেই থাকব। সুবহানাল্লাহ বলবেন না, বর্তমানে চাইতেছি ভবিষ্যতে তোমার কাছেই চাইব, আজকে তোমার কাছে চাই কালকে মাজারের কাছে চাইব না, আজকে তোমার কাছে চাইতেছি কালকে বাবার কাছে চাইব না, আজকে তোমার কাছে চাইতেছি কালকে গাছের কাছে চাইব না, একমাত্র তোমার কাছেই চাইব। আল্লাহ ওয়াদে আবদ্ধ হয়ে গেলাম। আল্লাহ বলেন ও বান্দা দুইটা ওয়াদা তুমি আমার সাথে করলা, এক নম্বর ওয়াদা তুমি করলা আমার ইবাদত করতেছ এবং করতেই থাকবা, দুই নম্বর ওয়াদা করছো আমার কাছে সাহায্য চাইতেছ এবং চাইতেই থাকবা। ও বান্দা দুইটা ওয়াদা যদি তোমার ঠিক থাকে এখন তুমি আমার কাছে কি চাও চাইতেই থাকো, আমি আল্লাহ কবুল করব। বান্দা কি চাইবো? বান্দা চাইল কি? আল্লাহ তুমি আমার জান্নাতের সোজা রাস্তাটা দেখাইয়া দাও। আর আস্তে কর, বান্দা চাইছে কি? আল্লাহ তুমি জান্নাতের সোজা রাস্তাটা আমার দেখাইয়া দাও। ওই জায়গায় তো বান্দা অন্য কিছু চাইতে পারতো, জান্নাতের সোজা রাস্তা কেন চাইল? ওই জায়গায় যদি আল্লাহর কাছে বান্দা চাইতো আল্লাহ আমাকে 10 কোটি টাকা দাও, সুন্দর একটা নারী মেলাইয়া দাও, বিশাল একটা বাড়ির ব্যবস্থা আল্লাহ তুমি করিয়া দাও, ওই জায়গার মধ্যে আল্লাহ কেন হেদিনা সিরাতাল মুস্তাকিম জান্নাতের রাস্তা চাওয়ার কথা আল্লাহ কেন শিখাইলেন আর বান্দা কেন চাইলেন, তার কারণটা কি? কারণ আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন, কারণ আছে কিনা? অবশ্যই কারণ আছে। কারণটা কি? কারণটা যদি বুঝতে চান আরেকটা উদাহরণ দরকার। মনে করেন আপনার বাড়ি নাগরিকান্দি নরসিংদীতে, আপনার ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, মেল ফ্যাক্টরির অভাব নাই, এরপর আপনার একজন সন্তান খালি চাই বিদেশ যাবে, ধরেন লন্ডন যাবে, খালি বারবার বলতেছে, আপনি কি করলেন? তার কথা মেনে লন্ডন পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর পরে কোন ঘটনাক্রমে ওই লোক ওই দেশের পুলিশের হাতে ধরা পড়লো, ধরা পড়ার পরে জেলখানায় বন্দি হইল। বন্দি হওয়ার পরে ওই দেশের প্রেসিডেন্ট একদিন গেছে জেলেদেরকে দেখার জন্য, দেখার পরে এই বাংলাদেশি লোকটার সাথে নরসিংদী নাগরিকান্দির লোকটার সাথে তার দেখা হলো, সাক্ষাৎ হইলো, পরিচয় হইলো। পরিচয় হওয়ার পরে বলে ও বাবা তুমি আমার কাছে কি চাও? সে কি চাবে কথা বলেন? এক
একটা জিনিসই চাবে আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন সেটা কেন চাইল সে তো একটা নারী চাইতে পারত এই দেশের বিশাল বিল্ডিং চাইতে পারত ওই দেশের নাগরিকত্ব চাইতে পারত কিন্তু সে বাড়ির কথা কেন বলল বাড়ির কথা বলার এই কারণ একটাই আমি যদি জেল থেকে মুক্তি পেয়ে বাড়িতে যাই আমার বাবার সম্পদের অভাব নাই আমার বাবার ব্যবসার অভাব নাই আমার বাবার টাকার অভাব নাই আমি নিশাদিন আমার জীবন আমি চালাইতে পারবো কি বলেন ঠিক কিনা কথা বলেন তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিক্ষা দিয়েছি জান্নাতের রাস্তা যাওয়ার জন্য কারণ তোমার বাবা জান্নাতের মধ্যে ছিল কি বলেন ঠিক কিনা আমাদের বাবা জান্নাতের মধ্যে আছেন কিনা বাবার নাম কি হযরত আদম আলাইহিস সালাম কি বলেন ঠিক কিনা জান্নাতে উনি আছিলেন কিনা কথা বলেন জান্নাতে ছিলেন কিনা জান্নাতে ছিলেন জান্নাতের নাজ নিয়ামত বুক করেছেন জান্নাতের আরাম আয়েশ নিজের চোখে দেখে এসেছেন কি বলেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাকে এই জন্য আমি জান্নাত যাওয়ার জন্য শিক্ষা দিয়েছি জান্নাত রাস্তা আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য এই জন্য শিক্ষা দিয়েছি কারণ জান্নাতের ভিতরে যখন ঢুকবা তোমার কোনো চিন্তা থাকবে না তোমার কোনো পেরেশানি থাকবে না তুমি স্বাধীন জীবন ভোগ করবা কথা বলেন ঠিক কিনা এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাকে জান্নাতের রাস্তা চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ কারণ স্বাধীন জিন্দগি জান্নাতে চিন্তা নাই টেনশন নাই কোনো কিচ্ছু নাই আরাম আয়েশের জিন্দগি আল্লাহ পাক দান করবেন জান্নাতে দুনিয়ার চিন্তার অভাব নাই দুনিয়ার চিন্তার অভাব নাই কত চিন্তা আছে তা বলে শেষ করার মতো না খালি চিন্তার চিন্তা যার 1 কোটি টাকা আর 1 কোটি টাকা কেমনে হবে সেই চিন্তা যার বাড়ি একটা আছে 3টা বাড়ি কেমনে হবে সেই চিন্তা কেমনে কি করা যায় কেমনে কি করা যায় খালি আর চিন্তার চিন্তা কি বলেন ঠিক কিনা কথা বলেন জান্নাতে কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না বুড়া থাকবে না বুড়ি থাকবে না কালা থাকবে না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন একদিন এক কালো লোককে দেখে মজাক করে বলতেছেন এই কালো লোক জান্নাতে যাবে না সুবহানাল্লাহ বলবেন না কালো লোক দেখে বলতেছেন কি এই লোক কি জান্নাতে যাবে না এই লোক কান্না আরম্ভ করে দিয়েছেন কান্না আরম্ভ করছে না বলতেছে ওগো আল্লাহর নবী আমি কি অপরাধ করলাম আমার কি অপরাধ কালো তো আমি হই না আল্লাহ আমাকে কালো বানাইছেন এটাই কি আমার অপরাধ এটাই কি আমার অপরাধ আল্লাহর নবী মুস্কি হাসতেছেন সুবহানাল্লাহ বলবেন না মুস্কি হাসতেছেন হেসে বলতেছেন ও ভাই আর যখন তুমি জান্নাতের মধ্যে যাইবা তখন তুমি আর কালো থাকবা না সুবহানাল্লাহ বলবেন না কালো থাকবা না এখন যুবকরা দাঁড়িয়ে রাখতে চায় না কি বলেন ঠিক কিনা কথা বলেন জান্নাতে দাঁড়িয়ে থাকবে না আরো সুবহানাল্লাহ আস্তে কর যুবকরা দাঁড়িয়ে রাখে না দাঁড়িয়ে রাখতে চায় না অনেকে বলে কি হতো দাঁড়িয়ে রাখলে বিয়া করণ যায় না নাউজুবিল্লাহ বলে দাঁড়িয়ে রাখলে কি করা যায় না ভালো মেয়ে পাওয়া যায় আসলে দাঁড়িয়ে রাখলে যে মেয়েগুলো আছে যে খাঁটি মেয়ে আছে ঠিক কিনা কথা বলেন কথা বলেন এই জন্য আমার ভাইয়েরা আল্লাহু আকবার এই জন্য জান্নাতে মানুষ ডুববে কোনো চিন্তা থাকবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন জোরে বলেন চিন্তা থাকবে না আল্লাহ পাক স্বাধীন জিন্দেগি দান করবেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইয়েরা এই সূরাতুল ফাতিহার ফজিলত আলোচনা এভাবে করতে থাকবে সময় চলে যাবে কিন্তু শেষ হওয়ার মতো নয় আসেন প্রথম থেকে শুরু করি অল্প কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
বান্দা যখন আলহামদু বলল, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য কথা বলেন, জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু প্রশংসা দুই প্রকার, একটা হলো ইনডাইরেক্ট প্রশংসা আর একটা হলো কি ডাইরেক্ট প্রশংসা। আল্লাহর জন্য ডাইরেক্ট প্রশংসা একটা, আর একটা হলো কি ইনডাইরেক্ট প্রশংসা। ইনডাইরেক্ট প্রশংসা কাকে বলে? আমার প্রশংসা করলেন, এই এলাকার এই মাদ্রাসার সেক্রেটারির প্রশংসা করলেন, লোকটা খুব ভালো, আমানতদার, পাঁচক্ত নামাজি, দিনদার, পরহেজগার, প্রশংসা করলেন। কিন্তু প্রশংসা করলেন ইনডাইরেক্ট, কিন্তু প্রশংসা পাবে কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য প্রশংসা হলো দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট আর একটা হলো কি ইনডাইরেক্ট। এই জন্য আমার ভাইয়েরা, সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা করা চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করা চাই। ও দুনিয়ার মানুষ, সুখে থাকলেও আল্লাহর প্রশংসা করবা, দুঃখে থাকলেও আল্লাহর প্রশংসা করবা, সুস্থ থাকলেও আল্লাহর প্রশংসা করবা, দুঃখে অসুস্থ থাকলেও আল্লাহর প্রশংসা করবা। কারণ সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, অসুস্থতাও আল্লাহ পাকের নিয়ামত। অসুস্থ ভাই যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, অসুস্থ অবস্থায় যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, এই শুকরিয়ার দ্বারাতে আল্লাহ তোমার অসুস্থ ভালো করে দিতে পারে। যদি তোমার প্রশংসাটা যদি, শুকরিয়াটা যদি একমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে, আল্লাহ আমাকে সুস্থ বানিয়ে দিতে পারে। কি বলেন ঠিক কিনা কথা বলেন? এই জন্য সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায়, গরিব অবস্থায়, ধনী অবস্থায়, সর্ব অবস্থায় প্রশংসা হবে কার কথা বলেন? আল্লাহ। রব্বিল আলামিন, রব কাকে বলে? রব শব্দটি করতে হলো পালনওয়ালা, যিনি পালেন তার নাম হলো কি? রব। তার নাম কি কথা বলেন? রব। উভয় জগৎকে কে পালেন কথা বলেন? জোরে বলেন কে পালে? রব কাকে বলে? রব কাকে বলে? রবের কাজ কি? রবে কি কাজ করেন? ও আমার ভাইয়েরা, রব হলো পালনওয়ালা, যিনি পালেন তার নাম রব। উনি কেমন ভাবে পালেন দেখেন। আপনি যখন মার পেটে আসলেন, আপনি দুনিয়ার মধ্যে আসার 50,000 বছর আগে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য রিজিক বানাইছে। কত বছর আগে কথা বলেন? 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিক বানাইছেন, রিজিক তৈরি করছেন। আরেকটা নগদ দেখেন, আপনি আপনি যেই মার পেটে আসবেন, যেই মাঠ থেকে, মার পেট থেকে দুনিয়ার মধ্যে আসবেন, ওই মা যখন দুনিয়ার মধ্যে আসে দেখা যায় বালেগ হইতেছে, আল্লাহ পাক তার বুকের মধ্যে তার সন্তানের খাবার তৈরি করতেছে। কিছু কয় না, আরো আসতে কোন রিজিক তৈরি করতেছে। কি বলেন ঠিক কিনা কথা বলেন? রিজিক তৈরি করতেছেন। ও আমার ভাইরা, আমি এখনো মার পেটে আসি নাই, আমার মার এখনো বিবাহ হয় নাই, কিন্তু মার বুকের মধ্যে আমার রিজিক তৈরি হচ্ছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রিজিক তৈরি করতেছেন। ওই মেয়েকে আমি বিবাহ হবে, এই মেয়ের বিবাহ হবে, সন্তান হবে, সন্তানের জন্য আল্লাহ খানা তৈরি করতেছেন। কি বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আপনি যখন মার পেটে আসলেন, রব কি করে দেখেন? রবে কেমনে পালেন? আপনি যখন মার পেটে আসলেন, এরকম ভাবে সর্বপ্রথম যখন আপনি রক্ত মাংস হইলেন, রক্তের প্রাণী হইলেন, এরপর যখন গোশত মাংস হইলেন, এরপরে যখন বডি তৈরি হইল, আস্তে আস্তে যখন রূহ যখন আপনার ভিতরে দেওয়া হইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে বান্দার জন্য খাবার তৈরি করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মার মাসিকটা বন্ধ করে দিছেন, সুবহানাল্লাহ বলেন, বন্ধ করে দিছেন। এই খাবার কিন্তু কার জন্য কথা বলেন? কথা বলেন কার জন্য? এই সন্তানের জন্য আল্লাহ পাক সেই খাবারগুলি তৈরি করতেছেন। তার নাম কি কথা বলেন? রব। রব্বিল আলামিন, তার নাম হলো কি? রব। ও আমার ভাইয়েরা, এই রব তোমার জন্য, আমার জন্য,
মার পেটে থাকার খালিন আমার জন্য খানার ব্যবস্থা করেছেন, আমার জীবন ধারণের ব্যবস্থা করেছেন। আমি যখন এই মার পেট থেকে যখন দুনিয়ার মধ্যে আসলাম, মার বুকের মাধ্যমে আমার খানার ব্যবস্থা করা হলো, কি বলেন ঠিক কিনা? আমার খানার ব্যবস্থা করা হলো। এরপরে যখন আস্তে আস্তে যখন আমি আঙ্কুর পারি বয়স যখন হয়ে গেল, মার দুধ গুলা বন্ধ করে দিল, মার দুধ গুলা বন্ধ হয়ে যায়, আর আমি দেখা যায় নরম নমুর খাবার খাই, আমার জন্য জাউ পাক করা হয়, আমার জন্য খিচুড়ি পাক করা হয়, নরম নরম কলা আমার জন্য দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমার দাঁত ছিল না, এই অবস্থায় তুমি শক্ত খাবার তুমি খাইতে পারবে না, আমি কি করলাম তোমার জন্য যাতে মারির দ্বারাতে নরম নরম খাবার খাইতে পারো, এই জন্য আমি তোমার মার এবং বাবার মাধ্যমে ব্যবস্থা করেছি। ও বান্দা আস্তে আস্তে যখন তোমার দাঁত গুলি উঠে গেল, দেখে গেল তোমার মা কিছু কিছু বাদ তোমাকে দেয়, সুবহানাল্লাহ বলেন মা, এরপরেও দেয়, দেখা যায় কেসলা ভাঙ্গা দেয়, কি বলেন ঠিক কিনা? কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা ওইভাবে তোমার জন্য আমি আস্তে আস্তে খাবারের ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা হয়ে গেল, খাবার তুমি খাইতে থাকলা, এরপরে দেখা যায় দাঁত উঠলো, দাঁত উঠার দ্বারা শক্ত কিছু কিছু খাবার তোমাকে দিতে লাগলো, এরপরে যখন আবার এই দাঁত গুলি দিয়ে তুমি গোশত খাইতে পারবে না, মাংস খাইতে পারবে না, হাড্ডি চাবাইতে পারবে না, এই জন্য আমি আল্লাহ কি করলাম জানোনি, আমি আল্লাহ তোমার নরম নরম দাঁত গুলি উঠায় বলাইলাম, সুবহানাল্লাহ, নরম নরম দাঁত গুলো আমি ফেলে দিলাম, ফালাইয়া আমি কি করলাম তোমার জন্য শক্ত শক্ত দাঁত দিলাম, যেই দাঁত গুলার দ্বারাতে হাড্ডি চাবাইলেও কিছু হয় না, গরুর হাড্ডির মধ্যে কামড় দিলেও কিছু হয় না, মাছের কাটার মধ্যে কামড় দিলে কিছু হয় না, বড় বড় উট কামড় দিলেও কিছু হয় না, বড় বড় পেয়ারা খাইলেও তোমার দাঁতের কিছু হয় না, সেই ব্যবস্থা আমি আল্লাহ করেছি, সুবহানাল্লাহ, সেই রব আমি করবি। এরপর তুমি একটা যুবক হইলা, লেখাপড়া করলা, বিশাল বড় চাকরি তুমি ঘুষ দিয়া নিলা, নাউজুবিল্লাহ বলে তাফসীরের কিতাবে লেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যায় বলেন, ব্যাখ্যায় মুফাসসিরুল ইকরাম লেখেন, আমার আল্লাহ তোমাকে মার গর্ভ থেকে এই পর্যন্ত তোমাকে লালন পালন করতে পারলো, যে আল্লাহ তোমাকে লালন পালন করলো, যে আল্লাহ তোমাকে শক্ত দাঁত দিল এত কিছু করতে পারলো, এই আল্লাহ কি তুমি বালেগ হওয়ার পরে, যুবক হওয়ার পরে, বড় হওয়ার পরে আল্লাহ কি তোমাকে পালতে পারে না? সে আল্লাহ তো পালতে পারে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, আল্লাহ তো পালতে পারে, এই জন্য আল্লাহর না শুকরিয়া করো না, আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করো না, আল্লাহ তোমাকে লালন পালন করেছেন, পেলেছেন, তোমাকে প্রতিপালন করেছেন, এটার না শুকরিয়া করো না, আল্লাহর শুকরিয়া আদায় করো, ইস্তিকামত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়া দরকার, কি বলেন ঠিক কিনা? কথা বলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়া দরকার, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইলে জীবনটা সুন্দর হবে, দুনিয়ার জীবন সুন্দর হবে, আখেরাতের জীবন আল্লাহ পাক সুন্দর করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা এই জন্য এই সূরাতুল ফাতিহা একটি গুরুত্বপূর্ণ সূরা, কি বলেন ঠিক কিনা? কথা বলেন, এই গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার আমাদের আমল করা চাই, বেশি করে এই সূরা পাঠ করা চাই, নামাজের মধ্যে মনোযোগ সহকারে এই সূরা তেলাওয়াত করা চাই, অর্থ বুঝি বা না বুঝি, আমি আল্লাহর কুদরতি আওয়াজ শুনি বা না শুনি, আমি পড়তেই থাকবো, পড়তেই থাকবো, নামাজ ছাড়বো না, এই সূরা তেলাওয়াত ছাড়বো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা এই সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরার উপর, এই আলোচনার উপর আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দেন, সবাই আমিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।